আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে নাও আপনাদের মধ্যে নতুন আর একটি ভিডিও নিয়ে। আপনাদের সাথে আছে আমি ফয়সাল মাহমুদ বাঁধন এবং আপনারা দেখছেন বিডিটেক ব্যাংক। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমি কথা বলবো কিছু অ্যান্ড্রয়েড টুলস নিয়ে যেগুলো আপনাদের ডে টু ডে লাইফে অনেক হেল্পফুল হবে, এবং একটি অ্যাপের কথা বলবো যেটি খুবই মজাদার একটি টুল। এবং আপনাদের ফোন যদি কখনো হারিয়ে যায়, যদি কখনো আপনি খুঁজে না পান, তাহলে এটি আপনার ফোনের জন্য খুবই, ফোনটি খুঁজে পাওয়ার জন্য বা ফোনটির সিকিউরিটির জন্য খুবই উপকারী হবে, এবং আপনি এটি দিয়ে বন্ধুদের সাথে নানা রকম মজাও করতে পারবেন। সবার শেষে আমি এই কথাটি বলবো, তাই আপনারা ফুল ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম অ্যাপটি হচ্ছে CPU-Z। তো এটি একটি ইনফরমেশন টুল বলতে পারেন। আপনি যখন এই আপনার ফোনে এই অ্যাপটি ইনস্টল করবেন, তখন আপনি এই অ্যাপটি ইনস্টল করার সাথে সাথে এটি আপনার থেকে আপনার ফোনটির অ্যাক্সেস চাবে। আপনি যখন ফোনটিকে অ্যাক্সেস দিয়ে দেবেন, তখন এটি বেসিক্যালি আপনার ফোনের যত ইনফরমেশন আছে, হার্ডওয়্যার এবং সফটওয়্যার, সব কিছু মুহূর্তের মধ্যে আপনাকে দেখিয়ে দেবে। এখন বন্ধুরা, কথা হচ্ছে যে এটিতে আপনি আপনার যেমন হার্ডওয়্যার সম্পর্কে জানতে পারবেন, তেমনি বিভিন্ন রকমের সফটওয়্যার এবং আপনার ফোনে যে সকল সেন্সর গুলো আছে সেগুলো উপস্থিত আছে কিনা সেটি আপনারা বুঝতে পারবেন। এটি আমাদের নকল ফোন আসল ফোন চিনতেও কাজে লাগবে। আপনারা হয়তো জানেন যে ভালো ভালো যে ফোনগুলো পপুলার সেট, সেই সেটগুলোর ডুপ্লিকেট ফোন বাজারে ছাড়া হয়। আপনারা এমন যদি পপুলার কোনো ফোন কিনতে চান, তাহলে আপনি যদি সেই ফোনটি কেনার পরে এই অ্যাপটি ইনস্টল করেন, তাহলে মুহূর্তের মধ্যে আপনি বুঝতে পারবেন যে ফোনটি আসল না নকল। কিভাবে বুঝতে পারবেন বন্ধুরা? আসলে ডুপ্লিকেট ফোন যারা তৈরি করে, তারা কিন্তু শুধুমাত্র বাহ্যিক দিকটি, অর্থাৎ যেটি লুকিং, সেটি আসল ফোনটির সাথে মেলায়, কিন্তু ভিতরের পার্টস পাতের কোনো মিল থাকে না। তাই আপনি যখন এই ফোনটি ইনস্টল করবেন, তখন আপনি এক মুহূর্তের মধ্যে জেনে যাবেন যে এই ফোনটির মধ্যে কী কী রয়েছে এবং আসল ফোনটিতে কী কী রয়েছে। তখন আপনি মুহূর্তেই বুঝে যাবেন যে আপনার ফোনটি আসল না নকল। এছাড়াও এটি অন্যান্য ইনফরমেশন, যেমন আপনার প্রসেসরের, যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রসেসরের ক্লক স্পিড দেখাচ্ছে। আমার এই ফোনটির প্রসেসরটি হচ্ছে কোয়াড কোর প্রসেসর। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে চারটি কোর কীভাবে কাজ করছে। এছাড়াও আপনারা ডানে স্ক্রল করে বিভিন্ন রকম জিনিস দেখতে পাবেন। 2 নম্বর অ্যাপটি হচ্ছে ইন্টারনেট ডিস্ট্রিবিউটর লাইট। এটির প্রায় 50 মিলিয়ন ডাউনলোড আছে প্লে স্টোরে এবং এর রেটিং হচ্ছে 4.4। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটি চার্টের মাধ্যমে আমার এই মাসের কি কি কয় জিবি আমি ইউজ করেছি সেটি দেখাচ্ছে। এছাড়াও আপনি যখন কোনো এটি যদি আপনি অন করে রাখেন, আপনি আপনার রিয়েল টাইম যে ইন্টারনেট স্পিডটি সেটি এটি নোটিফিকেশন প্যানেলের বাম সাইডে শো করবে। আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের বাম সাইডের উপরে ইন্টারনেটের স্পিডের গতি উঠছে। তো এটি বন্ধুরা রিয়াল টাইম গতি। আপনি অনেক সময় দেখা যায় যে আপনি আপনার ডাটা কানেকশন আছে, কিন্তু কোনো ভিডিও প্লে হচ্ছে না, বাট কোনো কিছু ডাউনলোড থেমে আছে। আপনি হয়তো তখন ভাবেন যে কি কি জন্য এমন হচ্ছে। আপনি যদি এই অ্যাপটি ইনস্টল করেন, তাহলে আপনার এই সমস্যাটা দূর হয়ে যাবে। আপনি উপরে নোটিফিকেশন দেখে বুঝতে পারবেন যে আপনার ফোনের ইন্টারনেটের গতি কিরূপ। এছাড়াও আপনার হিসাব নিকাশও আপনি খুব সহজে করতে পারবেন, যে আপনি এই দিনে কত এমবি ইউজ করলেন বা এই মাসে কত এমবি ইউজ করলেন। এভাবে আপনার সব রকমের ডাটা আপনি এই ছোট্ট অ্যাপটির মধ্যে পেয়ে যাবেন। এটির সাইজ মাত্র 2 এমবির মতো। তো আপনারা এটি অবশ্যই ইনস্টল করবেন, এবং যদি ইনস্টল করে উপকৃত হন অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এবার চলে যাই আমরা তৃতীয় অ্যাপটিতে। বন্ধুরা, তৃতীয় অ্যাপটি হচ্ছে কিউআর অ্যান্ড বারকোড স্ক্যানার। বন্ধুরা, এটার রেটিং হচ্ছে 4.7 এবং এটির প্রায় 100 মিলিয়ন প্লাস ডাউনলোড আছে প্লে স্টোরে। তাই আপনারা ভাবতেই পারছেন যে এটি কি রকম পপুলার একটি অ্যাপ। যদি আপনি এই অ্যাপটি ইনস্টল না করে থাকেন, অবশ্যই ইনস্টল করুন এবং এটি পরীক্ষা করুন। বন্ধুরা, এটি এই বেসিক্যালি কি করে যে বিভিন্ন রকম কিউআর কোড এগুলো স্ক্যান করে, স্ক্যান করে আপনাকে এর আসল তথ্যটি দিয়ে দেয়। যেমনটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি আমার বোয়া মাইক্রোফোনের কিউআর কোডটি স্ক্যান করছি। তো এটি স্ক্যান করার সাথে সাথে আমাকে একটি লিঙ্ক দেবে, বা সেই স্ক্যানটির মধ্যে কি কথা বা কি কোড দেয়া আছে সেটি আমাকে বলে দেবে। তো আপনারা বন্ধুরা, বিভিন্ন রকম জিনিসে এই কিউআর কোড ব্যবহার করা হয়। আপনি এই স্ক্যানারটি ব্যবহারের মাধ্যমে
সেগুলো খুব অনায়াসেই সেই কোডগুলো প্যাক করতে পারবে। তো বন্ধুরা এবার চলে যাই আমরা আমাদের চতুর্থ অ্যাপটিতে। তো বন্ধুরা 4 নম্বর অ্যাপটি হচ্ছে স্ক্রিন রেকর্ডার। এটির প্রায় 10 মিলিয়ন ডাউনলোড রয়েছে প্লে স্টোরে এবং এর রেটিং হচ্ছে 4.3। তো আপনারা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি দ্বারা আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন, স্ক্রিনের স্ক্রিনশট নিতে পারবেন এবং সেই সাথে আপনি অন্যান্য অনেক সেটিং পাবেন যেগুলোর মাধ্যমে আপনি আপনার ফোনে ফ্লোটিং উইন্ডো সেট করতে পারবেন। আপনার যেই ভিডিওগুলো করেছেন সেগুলো আপনারা ট্রিম এবং এডিটও করতে পারবেন। এখানে যেমন দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমি ভিডিও করেছি, এর পাশে বিভিন্ন অপশন আছে এটার, ভিডিও কাটার, ট্রিম করার এবং উপরে নোটিফিকেশন প্যানেলে যেমন দেখলেন এখান থেকে আপনি পজ করতে পারবেন, স্টপ করতে পারবেন, ড্র করতে পারবেন। পঞ্চম ও শেষ অ্যাপটি হচ্ছে গুগল ফাইন্ড মাই ডিভাইস। বন্ধুরা এটির কথাই আমি আপনাদের ভিডিওর প্রথমে বলেছিলাম, এটি খুবই মজাদার একটি অ্যাপ, আপনি হয়তো জানেন না কিন্তু এটির প্লে স্টোরে প্রায় 100 মিলিয়ন প্লাস ডাউনলোড রয়েছে এবং এর রেটিং আছে 4.4। তো বন্ধুরা আপনারা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি আমি ওপেন করছি, ওপেন করে আমার যে গুগল আইডিটি সেটি কানেক্ট করছি। গুগল আইডিতে কানেক্ট করা হয়ে গেলে আপনি আপনার বেসিক্যালি কী করবেন, আপনার ফোনের লোকেশন অন করবেন এবং আপনার ডাটা কানেকশন অন করবেন। তো ডাটা কানেকশন অন করা হলে আপনি দেখতে পারবেন যে আপনি যখন ডাটা কানেকশন অন করবেন তখন এটি আপনার লোকেশন চাবে। লোকেশন আপনি যখন দিবেন, লোকেশন দেওয়ার পরে এটি, আমি এখন এখানে আমার যেই লোকেশনটি আছে এটি একদম হাই অ্যাকুরেসিতে সেট করছি। আপনারা যেমন দেখতে পাচ্ছেন আমি হাই অ্যাকুরেসিতে সেট করলাম আমার লোকেশনটি। তো এবার আমি চলে আসলাম ব্যাকে। এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিলে সাউন্ড আছে, তারপরে সিকিউরিটি আছে। তো বন্ধুরা আপনি কি করতে পারেন, আপনি এক ট্যাপের মাধ্যমে আপনার ফোনটি কোথায় আছে সেটি জানতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন আমার ফোনটি এখন আছে ভেড়ামারায়। তো এখানে ডাইরেক্ট একটা ট্যাপের মাধ্যমে আমি আমার লোকেশনটি পেয়ে গেলাম। আপনার ফোনটি যদি হারিয়ে যায় তাহলে আপনি এই অন্য কোনো ডিভাইস দিয়ে আপনার গুগল গুগল আইডিটি কানেক্ট করে আপনার ফোনটি কোথায় আছে সেটি 1 নিমিষে জানতে পারবেন। এছাড়াও আপনি আপনি আপনার ফোনে প্লে সাউন্ড প্লে করতে পারবেন, অর্থাৎ আপনি ঘরে বসে আপনার আপনার ফোনটিতে সাউন্ড প্লে করতে পারবেন। এছাড়াও আরেকটি সিকিউরিটি মোড রয়েছে, সেটি হচ্ছে আপনি ঘর মানে আপনার সেই 2 নম্বর ডিভাইসে আপনি কিছু স্ক্রিন SMS বা স্ক্রিন মেসেজ সেট করতে পারবেন যেটি আপনার ফোনে চলে যাবে। আমি এখন আমার স্ক্রিনে লিখছি যে ইফ লস্ট কল এই নাম্বারে, অর্থাৎ আপনি আপনার হারিয়ে যাওয়া ফোনটির যে কুড়িয়ে পাবেন তার জন্য একটি মেসেজ দিলেন যে এই ফোনটা যদি হারিয়ে যায় এই নাম্বারে SMS দিতে বা কল করতে। তো আপনি কোনো ভালো ব্যক্তি যদি ফোনটি পায় তখন সে আপনাকে এই নাম্বারে SMS বা কল করতে পারে। এছাড়াও 2 নম্বরটিতে আপনারা অপশনাল SMS করার জন্য বা ফোন করার জন্য একটি অ্যাডিশনাল নাম্বারও সেট করতে পারেন যা দিয়ে আপনাকে সে SMS বা কল প্রদান করবে। ধন্যবাদ। তো বন্ধুরা এই ছিল আজকের মতো আমার যে অ্যাপগুলো বা অ্যান্ড্রয়েড টুলগুলোর ব্যাপারে সেগুলো বলা। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং যদি টুলগুলো কাজে লাগে তাহলে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার কাজে লেগেছে, তাহলে সেটি আমার জন্য অনেক বড় একটি প্রাপ্তি হবে। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায়, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ততক্ষণ পর্যন্ত দোয়া রাখবেন এবং আশায় থাকবেন। ধন্যবাদ।